আজকের ব্লগ আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 6টা, 6:30 বাজে এখন। এখন আমি যেটা করছি সেটা ময়দা মাখছি, এই দেখো। এই দেখো আমি এখন ময়দা মাখছি। তো ওদিকে গ্যাসে মেয়ের দুধ গরম হয়ে গেছে, আর আমি এবার ময়দাটা মেখে নিয়ে বিছানার চাদরগুলো পাল্টে দেব দুটো ঘরেরই। তো তারপর রান্না টান্না করে নেব। আর দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে, রান্না টান্নাও করে নিয়েছি। আজকে আমি রাতে ডিনারে বানিয়েছি পরোটা, আর গতকাল বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল, তো কিছুটা মাংস বেঁচে গেছিলো ফ্রিজে রেখেছিলাম, তো সেই মাংসটাই গরম করে নিয়েছি। আর পরোটা বানিয়েছি, আর সাথে মিষ্টি আছে। এখন বাজে 10টা, তো রাতের খাবার খেয়ে নেব আমরা এখন। তো খাবার নিয়েও নিয়েছি, দেখো পরোটা আর মাংস, জল ভরা মিষ্টি আছে এখানে, সীতাভোগ আছে, আর সাথে ছানার ঝিটিপি আছে। তো অনেক রকমই মিষ্টি আছে, তো এগুলো দিয়েই হয়ে যাবে আজকে ডিনার। ভিডিওটা কালকে আমি পুরোপুরি শেষ করতে পারিনি, ব্লগটা তো প্রচণ্ড চোখের যন্ত্রণা হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ আমি আজ একটু চশমা পরে আছি। তো কদিন ধরেই হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, তো কালকে অসহ্য যন্ত্রণা হয়েছে, আমি থাকতে পারিনি, যার জন্য তোমাদের ওই আমি ডিনার খাচ্ছি এই পর্যন্তই হয়তো দেখিয়েছি, আর বাকিটা পারিনি। তো চলো আজকে এই পর্যন্তই, আবার নতুন ব্লগ নিয়ে আমি আসছি। প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, সরি আবার আমরা আমার চ্যানেলটা বললাম, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।